শুভ সকাল প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন এবং অপেক্ষা করছিলেন সকাল সকাল আমাদের আয়োজনটা উপভোগ করবার জন্য। আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি মাইটিভির নিয়মিত প্রভাতী গানের আয়োজন আমার সকাল। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন সুমি এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী কনক দত্ত এবং তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই। দুজনকে শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং আরও বেশি ভালো লাগে আমাদের আয়োজনটা যখন শুরু হয় এবং আমি চমৎকার চমৎকার শিল্পীদের গান শুনতে পারি। একদম, আমরা আপনার গান দিয়ে সকালটা শুরু করব, কিন্তু তার আগে দেখে আসতে চাই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনাসমূহ। আজ শুক্রবার 11 জুন 2021 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 29 শাওয়াল 1442 হেজরে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1855 সালের আজকের এই দিনে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রথমবারের মতো সূর্যরশ্মির বিভাজন আবিষ্কার করা হয়। 1942 সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফাসিবাদ বিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। 1981 সালের এই দিনে ইরানে ভূমিকম্পে 1500 লোক নিহত হয়। 1991 সালের আজকের এই দিনে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফর করেন। এবার সরাসরি গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি শুরুতে? দেশের গান দিয়ে শুরু করব, শিল্পী রুনা লায়লাজির গাওয়া গানটি বলেছি। প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার আমার।
চমৎকার গায়কী, ভীষণ মন দিয়ে শুনছিলাম এবং দেশ মাতৃকার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে এই গানটি কিন্তু আমরা সকলে মিলে শুনে নিলাম। এবারে কোন গানটি শুনছি? এবারে আমি একটি নজরুল সঙ্গীত পরিবেশন করব, শুনে আসি। আমি মেঘ বরণা শ্যামাতন্নি, আমি মেঘ বরণা মোর দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরণা, শ্যামাতন্নি আমি মেঘ বরণা শ্যামাতন্নি আমি মেঘ বরণা। কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে বৃষ্টির একটা সকালে একজন কিশোরের মেয়ে নেচে নেচে এই গানটি করছে। অসংখ্য ধন্যবাদ, আসলে গানটি তেমনই। আমরা আরও গান শুনবো, কিন্তু তার আগে দেখে আসতে চাই আজ সারাদিন মাইটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে। হ্যালো 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 প্রিয় দর্শক, মাইটিভির পর্দায় তোমাকে পৌঁছে অনুষ্ঠান। সকাল 8:30 দেখবেন আপনাদের প্রিয় মুখের উপস্থাপনায় জনপ্রিয় ছায়াছবির গান নিয়ে বাংলাদেশের প্রথম ফোন লাইভ অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য। হাতে মোবাইল থাকলে ফেসবুকে চলে যেতে পারেন, এসএমএস করতে পারেন আমাদেরকে এবং অনুরোধ করতে পারেন আপনার পছন্দের গান। পৃথিবীতে অদ্ভুত ঘটনার কোনো শেষ নেই। সকাল 10:50 রয়েছে বিশ্বের নানা বিচিত্র সব ঘটনাবলী নিয়ে অনুষ্ঠান বৈচিত্র্যময় বিশ্ব। স্বাস্থ্য সমস্যা ও সমাধান নিয়ে চিকিৎসকের অংশগ্রহণে মাইটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন মাই হেলথ দেখবেন সকাল 11:20। জনপ্রিয় বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন ম্যাটিনি শো দেখবেন দুপুর 1:45। বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে মাইটিভির নিয়মিত অনুষ্ঠান রূপালী পর্দার গান দেখবেন সন্ধ্যা 6:15। সন্ধ্যা 6:50 ও পরিচালনায় রান্না বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান পাকের ঘর।
রান্না একটা শিল্প। রাত 8:50 দেখবেন মেগা ধারাবাহিক নাটক সাতটি তারার তিমির। রাত 11:05 সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বাংলা ছায়াছবি নিয়ে নিয়মিত আয়োজন নাইট শো। যে যে নামেই ডাকি না কেন মানে কিন্তু আবারও গানে চলে যেতে চাই, কোন গানটি শুনছি? এবারে আমি একটি আধুনিক গান করব, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনজির, শুনে আস। এই পৃথিবীর পরে কত ফুল ফুটে আর ঝরে, সে কথা কি কোনো কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে ফেললাম একটি সোনালি দিনের গান। এই গানগুলো কিন্তু সহজে মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং আমি পাশে বসে কিন্তু গাইতে বাধ্য হচ্ছিলাম তার সাথে। শেষ গানটি শুনবো, কোন গানটি শুনছি? এবারে আমি একটি লোকগান করব, মনের মানুষ জিন্দা থাকে। মনের মানুষ ও মনের মানুষ মানুষ জিন্দা থাকে মরে না,
সাথে জোসনার পীরিত জলের সাথে কাদার মনের সাথে প্রাণের পীরিত আলোর সাথে আধার প্রেমের মানুষ আগুনেতে প্রেমের মানুষ আগুনেতে পড়ে না রে পড়ে না ও মনের মানুষ চমৎকার গায়কী, ভীষণ ভালো লাগলো এত চমৎকার চমৎকার গান শোনাবার জন্য। আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ মাই টিভিকে, সকল কলাকুশলীদের যারা ক্যামেরার পেছনে আছেন এবং সামনে আছেন, প্রত্যেককে, সবাই ভালো থাকবেন। ভাইকেও ধন্যবাদ এত চমৎকার করে বাজাবার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে চলে এসেছে, আজ বিদায় নিতে হচ্ছে। তবে দেখা হচ্ছে আগামী পর্বে অন্য কোনো সঙ্গীত শিল্পীকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন মাই টিভি পরিবারের সাথে। খোদা হাফেজ।